আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এদিকে বাড়ির পাশে একটু ঘোরাফেরা করতেছি, হঠাৎ করে মনে মানে চোখে পড়লো বকুল ফুলের গাছ। তো ভাবলাম যে আমি আমার একটু ক্যামেরা বন্দি করেই ফেলি। তো এটা ভেবেই আসলে সেই শৈশবে চলে গেছি, ফুলগুলো দেখে আর সহ্য হচ্ছে না। ছোট সময় এরকম হইতো যে খুব ভোরে কে কার আগে উঠবে সকালবেলায়, তখন চলে যেতাম ফুল কুড়াতে, আর ঝুড়ি থাকতো একটা, ঝুড়ি নিয়ে একদম অন্ধকারের ভিতরে, কোনো ভয় টয় ছিল না, ভয় পেতামও না। তো আসলে বাড়িতে আসলে না এই জিনিসগুলো খুব মিস করি। তো ফুলগুলো অনেক দিন পরে দেখলাম, অনেক পড়তেছিল, কিছু টুকালাম, কি সুন্দর ফ্লেভারটা, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার টোকানো দেখে ওরাও আসতেছে যে আপু টোকাবা নাকি ফুল, এভাবে বলে আসতেছিল। আর একদমই বাসার পাশেই, বেশি দূরে না, বাসার সাইডেই একটা গাছ, বেশি বড় না গাছটা, ছোট। তো ওরাও এসে আমাকে কুড়াই দিতেছিল, সবগুলা চলে আসছে আমাকে দেখে। বললাম যে ঠিক আছে তাহলে তোলো তোমরাও। ছোট সময় এগুলা দিয়া মালা গেথে শুকাই, অনেক দিন রাখা যেত, মানে রেখে দিতাম যে শুকাইলে নাকি ঘৃণা আরো বেশি বাড়ে। তো মালা গেথে পড়ারটা টেবিলের সামনে ঝুলাই রাখতাম। ঝুড়ি নিয়ে আসছি বাসা থেকে, যে ঝুড়িতে করে টুকাইতেছি। তো বেশ ভালোই একটু হয়েছে, খুব সুন্দর একটা জিনিস, খুব মিস করতেছি। এই তো আমি ফুল টুকাই নিয়ে আসছি, মা রান্না বান্না সব গুছাই নিতেছে, এখানে বসে মা বেশিরভাগ কোটাকুটি করে, সবাই একসঙ্গে গল্প স্বল্প করে সিঁড়িতে বসে। আর ওরা এখনো টুকাইতে আছে। এখানে একটা দোলনা আছে যেখানে বাচ্চারা দোলনায় ঝোল খায়। দোলনা বলতে গ্রামে তো যেরকম হয় সেরকম বস্তা দিয়ে, দড়ি দিয়ে দুই পাশে বাঁধা। তো বেশ অনেকগুলো হয়ে গেছে ফুল আমার। তো দোলনা এখানে পিচ্ছুগুলা ঝুল খায়। আর এই যে হলো বকুল গাছটা, খুবই ছোট্ট একটি বকুল গাছ। আগে আমাদের বাড়ির এত কাছে ছিল না, একটু দূর দূর মানে অনেক দূরে, সেখানেই চলে যেতাম বাড়ির উপরে চাচাতো বোন টোন নিয়ে সবাই। আর আমাদের বাসায় একটা বাবু আছে যার জন্য উঠানে কাঁথাটা থানারা, মানে ভাইয়ের মেয়ে, রোজ ওর ফ্রেন্ডদের সঙ্গে খেলতেছিল। ফ্রেন্ড বলতে মামা তো ভাই ব্রাদার। গোসল করার জন্য ঘোরাঘুরি করতেছে, নদীতে যাবে, তো সবাই সঙ্গে গোসল করার জন্য সব রেডি শেডি ঘুরতেছে, কখন যাবে কখন যাবে। তো আসলে এই ফুলগুলা খুব মিস করি। ছোট সময় কত মালা গেথে টেবিলের সামনে ঝুলাই রাখতাম, আবার মাঝে মাঝে হাতে হাতেও বাঁধতাম। শুকালে নাকি ফুলের ফ্লেভারটা একটু বাড়ে আর খুব তাড়াতাড়ি ফুলগুলা শুকায় যায়। আর এই তো বকুল ফুল টুকাটুকি করতে করতে লিচু গাছে বাদুর বাঁধতেছে একটা লোককে দিয়ে, যাতে বাদুরে মানে এই বাদুর বাঁধলে হয় কি যে বাদুর মানে পাখি পড়ে না গাছে, লিচু আর খায় না, তো এর জন্য এই গাছে বাদুর বাঁধতেছে লোক দিয়ে। অনেক লিচু আজকে খেয়ে ফেলছে বাদুরে। কি সুন্দর দেখা যাচ্ছে, সবুজ আর সবুজ। গ্রামে আসলে অনেক গাছপালা থাকে, শহর এলাকায় তো গাছপালা দেখা যায় না, শুধু ঘর বাড়ি একদম। আমার ছেলে ঘুরতেছে গোসলের জন্য, আমি পারমিশন দিলে এসে চলে যাবে, তো সে গোসল টোসলের জন্য সব ফ্রেন্ডদের সঙ্গে রেডি।
যে গোসলে যাবে। সবাই এখানে গল্প স্বল্প করতেছে গোসলে যাওয়ার জন্য। এই তো সবার সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।